সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা শর্ট সিলেবাসের আওতাভুক্ত মেসিং নিয়ে আসছি, যেটা টেক্সট বুক থেকে আসবে তোমাদের জন্য। 4 মার্কসের মেসিংটা থাকবে, 4টে সেন্টেন্স তৈরি করতে হবে। আমার এই প্লে লিস্টে এরকম বেশ কয়েকটা মেসিং আমি দিয়ে রেখেছি যেগুলো বেশ ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় কমন পড়তেই পারে। দেখো, প্রথমে আমরা দেখি যে এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা, এরপর আমরা দাঁড় করাবো, 3টে কলামের কোন কোন অংশ নিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স হবে সেটা দাঁড় করাবো। এরপরে আমরা পরবর্তী শীটে গিয়ে দেখবো যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, কারণ গভীর মনোযোগ ছাড়া কোনো কিছু শেখা সম্ভব হয় না। কাজেই যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা। শুরু করছি, দেখো, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশগত দূষণ, দেয়ার পয়জনাস, বিষাক্ত। বি কলমে দেখো মিনিমাইজ, কমিয়ে আনা, এক্সহাস্ট, নিষ্কাশন, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, ইন্ডাস্ট্রিগুলো, মেনি কজেস, বিভিন্ন কারণ, হ্যাজ এনডেঞ্জার্স, বিপদ নিয়ে আসে। সি কলমে দেখো অপর পলিউশন, দূষণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, যান্ত্রিক যান, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল লাইফ, গাছ এবং জীবজন্তুর জীবন, ওয়ান অফ দ্য রিজন, কারণ এয়ার পলিউশন, বায়ু দূষণের। আমরা অর্থগুলো দেখলাম, এবার আমরা সেন্টেন্সটা দাঁড় করাবো। এ নাম্বার সেন্টেন্সের সাথে আমরা বি এবং সি কলম থেকে কোনটা কোনটা নিতে পারি। দেখো, এনভায়রনমেন্ট পলিউশন আমরা বি কলম থেকে নিতে পারি, এটা এ নাম্বারে, হ্যাজ এনডেঞ্জার্স। আর সি কলম থেকে নিতে পারি 3 নাম্বারটা, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস লাইফ। তাহলে লাইনটা কি দাঁড়ালো? এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ এনডেঞ্জার্স, এনডেঞ্জার্ড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল লাইফ। এই পরিবেশ দূষণটা গাছ এবং জীবজন্তুর জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। বি নাম্বারটা দেখো, দেয়ার আর, বি কলম থেকে নিতে পারি 3 নাম্বারটা, দেয়ার আর মেনি কজেস। আর সি কলামটা নিতে পারি 1 নাম্বারটা। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? দেয়ার আর মেনি কজেস অফ আওয়ার পলিউশন, এই দূষণের বিভিন্ন কারণ আছে। এবার আমরা সি নাম্বার সেন্টেন্সটা দেখি, পয়জনাস, বিষাক্ত, আমরা বি কলম থেকে নিতে পারি 2 নাম্বারটা, বিষাক্ত বর্জ্য যেটা, এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, কলকারখানা থেকে এই বর্জ্যটা নিষ্কাশিত হয়, যে বর্জ্যটা নিষ্কাশিত হয়। সি কলম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা, ওয়ান অফ দ্য রিজন অফ এয়ার পলিউশন, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটা। তাহলে লাইনটা কি দাঁড়ালো? আবার বলছি আমরা, পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ওয়ান অফ দ্য রিজন অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের অনেকগুলো কারণের একটি কারণ। লাস্ট ডি নাম্বারটা আমরা দেখি, উই ক্যান মিনিমাইজ, বি কলামের 1 নাম্বারটা, উই ক্যান মিনিমাইজ। আর সি কলামের 2 নাম্বারটা নিতে পারি আমরা, উই ক্যান মিনিমাইজ এয়ার পলিউশন, আমরা বায়ু দূষণটা কমায় আনতে পারি, বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, এই যান্ত্রিক যান ব্যবহার কমিয়ে দিয়ে আমরা বায়ু দূষণটা কমে আনতে পারি। তাহলে দেখলে আমাদের দাঁড় করানো কিন্তু শেষ হয়ে গেল। আমরা এখন পরিশীটে যাব, পরিশীটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরিশীটে। দেখো, প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম, এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ এনডেঞ্জার্ড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল লাইফস, পরিবেশ দূষণটা জীবজন্তু এবং গাছপালার উপর, গাছপালাকে বিপদের সম্মুখীন করে, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এরপরে দেখি বি নাম্বারটা, দেয়ার আর মেনি কজেস অফ আওয়ার পলিউশন, এই আমাদের দূষণের বিভিন্ন কারণ আছে। সি নাম্বারটা নিয়ে নিলাম, সি নাম্বারে দেখি পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, এই কলকারখানার থেকে যে দূষিত বর্জ্যগুলো নিষ্কাশিত হয়, ওয়ান অফ দ্য রিজন অফ এয়ার পলিউশন, এটা বায়ু দূষণের একটা প্রধান কারণ। এরপরে ডি নাম্বারটা নেই আমরা, উই ক্যান মিনিমাইজ এয়ার পলিউশন, আমরা এয়ার পলিউশনটা কমিয়ে আনতে পারি, বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, এই যান্ত্রিক যানবাহন আমরা কম ব্যবহার করে এই বায়ু দূষণটা কমিয়ে আনতে পারি, এটাই কিন্তু আমরা আগে সেটি দাঁড় করিয়েছিলাম।
তাহলে আমরা দেখলাম যে আগে শীটে যেগুলো আমরা দাঁড় করিয়েছিলাম এই শীটে এসে সেগুলোই আসছে, অর্থাৎ কোনো ভুল ভ্রান্তি আমাদের হয় নাই। আমাদের শেষ হয়ে গেলে আমরা শেষ করে দেব। শেষ করার আগে যে কথাটা প্রতিবার বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। একটা গোপন কথা আছে, সেটা হলো যে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবে। এটা কিন্তু ভালো ফলাফল করার একটা গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।